হ্যালো ভিউয়ার্স, আমি এমসি জুয়েল, এমসি ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি জাহাজ নির্মাণের সেকেন্ড টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার এই টিউটোরিয়ালটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের জাহাজ নির্মাণ সম্পর্কে নতুন যারা আছেন তাদের অনেকটা অভিজ্ঞতা হবে। চলুন দেখা যাক, আপনি একজন নতুন কর্মকর্তা, আপনি জাহাজ নির্মাণ কোম্পানিতে জয়েন করার পরে যদি আপনাকে কোনো ডিজাইন বা যে কোনো কিছু আপনাকে ডিজাইন হাতে ধরে দিল, আপনি ওটা দেখে জাহাজ নির্মাণ করবেন, কীভাবে নির্মাণ করবেন সেটা আজ আমি দেখাবো। চলুন দেখা যাক আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাই। এখানে একটি পিডিএফ ফাইল রাখা আছে, আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি ওপেন করে দেখাবো। এই যে পিডিএফ ফাইলটি এখনই ওপেন করে আপনাদেরকে দেখাবো। এটা একটা জাহাজের পিডিএফ ফাইল, ডিজাইনের পিডিএফ ফাইল। তা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এটা কি। এই যে এখানে লেখা আছে ইঞ্জিন রুম বটম কনস্ট্রাকশন, এই যে এই লাইনটা লেখা আছে ইঞ্জিন রুম বটম কনস্ট্রাকশন, তো তার মানে এটা ইঞ্জিন রুমের ডিজাইন। তো তারপরে লেখা আছে আপনার ফ্রেম 07 থেকে ফ্রেম 25, মানে জাহাজের 7 নম্বর ফ্রেম থেকে 25 নম্বর ফ্রেম পর্যন্ত এখানে এই ডিজাইনে উল্লেখ করা আছে। তো আরও বুঝবেন এই ডিজাইনের ওনার কারা, ক্লাস কারা। এখানে অবশ্য এই অ্যাপ্রুভ করা নাই, তবে এই ঘরগুলোতে অ্যাপ্রুভ করা থাকবে। এই জাহাজটার এই যে ক্লাস হচ্ছে রিনা ক্লাস, রেজিস্টার ইতালীয় নেভাল ইয়ার, এগুলো পূরণ করা নাই, এগুলো পরে পূরণ করে দেব। তার আপনার প্রথমে যে কাজটা বুঝবেন, বটম কনস্ট্রাকশন। এখানে আমরা কী দেখলাম, ইঞ্জিন রুম বটম কনস্ট্রাকশন, এই যে আন্ডারডেক প্ল্যান, এটাই হচ্ছে ইঞ্জিন রুম বটম কনস্ট্রাকশন। তো এখানে টপ ভিউটা দেওয়া আছে, এই টপ ভিউটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা টপ থেকে দেখতে কীরকম। আমরা আসা এটা টপ থেকে দেখতে পাচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে ফ্রেম দেখতে হবে। এই যে এটা হচ্ছে 25 নম্বর ফ্রেম এটা, এবং একদম পিছনে এটা হচ্ছে 7 নম্বর ফ্রেম, 25 থেকে 7 থেকে 25 আমাদের কাজ এখানেই। এবং বটম কনস্ট্রাকশন, বটম কনস্ট্রাকশন বলতে আন্ডারডেক প্ল্যান যেটা। তো প্রথমে আমরা সেন্টার লাইনটা দেখব, এই যে এটা হচ্ছে সেন্টার লাইন, সরি এটা হচ্ছে সেন্টার লাইন, এই যে একেবারে সেন্টার লাইনটা আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে সবার মাঝখানে যেটা, এটা হচ্ছে সেন্টার লাইন, এখান থেকে সবার মাঝখানে, এই যে এদিক থেকে সবার মাঝখানে, এদিক থেকে সবার মাঝখানে, এটা আপনারা দেখলে বুঝবেন যে আসলে কোনটা সেন্ট্রাল লাইন। এই যে কিউর মতো অনেকটা দেওয়া আছে সেন্ট্রাল লাইনের যেই মার্কিং চিহ্নটা। তো আমরা আজকে সেন্ট্রাল লাইন নিয়েই কাজ করব। আসলে 2-4-10 মিনিট টিউটোরিয়াল দিয়ে একটি জাহাজ বানানো সম্ভব নয়। তো আপনারা যদি আমার এই টিউটোরিয়াল প্রতিনিয়ত দেখে থাকেন, একটার পর একটা আপডেট আমি দিতে থাকবো। আপনারা দেখলে, যারা নতুন, যাদের চাকরির অভিজ্ঞতা নাই, তারা এই টিউটোরিয়াল দেখলে অনেকটাই শিখে যাবেন এবং চাকরিতে কোনো ঝরতা আসবে না। যাই হোক, সেন্ট্রাল লাইনের মার্কিংটা এই যে নিচে দেওয়া আছে, আমরা টপ ভিউ থেকে বেরিয়ে সরাসরি সাইড ভিউতে চলে যাই। সেকশন অ্যাট সিএল মানে সেন্ট্রাল লাইন, ফ্রেম 7 থেকে 25, এই যে সেন্ট্রাল লাইনটা আমরা এইভাবে সাইড ভিউ থেকে দেখলে এইভাবে দেখি, এই যে 25 এবং 25 এবং 7,
যাই হোক, এটার মধ্যে কি আছে সেটা আমরা দেখব। প্রথমে আমি 25 নাম্বার থেকে শুরু করি, 25 থেকে পিছন দিকে যাই। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, এটা হচ্ছে 25 নম্বরের ইন পয়েন্ট, এই যে এটা। তো এখানে একটা কোড নাম্বার দেওয়া আছে L00A, এই যে এটা হচ্ছে L00A। তো L00A তার মানে এটা একটা কোডিং ব্যবহার করা আছে। এই টোটাল, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা হিডেন চিহ্ন আছে মোটা দাগের, এইখানে একটা মোটা দাগ আছে, তার মানে এই দুইটার মাঝখানে এটা একটা পার্টস আছে জাহাজের, এটা একটা মাল। তো এটা ওগুলোর সাথে, পিছনেগুলোর সাথে, এগুলোর সাথে এডিটিং করা হয়েছে, মানে জয়েন্ট করানো হয়েছে। তো L00A এই মালটা আমরা আগে দেখে নিই। আচ্ছা, L00A মালটা দেখতে কীরকম, L00A, আচ্ছা আমরা খুঁজে নিই। এই যে L00A আমরা দেখতে পাচ্ছি, বিএসডি বাল্কেট 25, এই যে বিএসডি বাল্কেট 25, এটা 25 এবং এটা পিছনেরটা হচ্ছে 21, এটা 21 থেকে 25 পর্যন্ত কাভারেজ করবে সেন্ট্রাল লাইনে। তো এটা স্পেসিং স্পেসিফিকলি দেওয়া আছে যে আপনি যদি সিএনসি মেশিন আপনার না থাকে তো তখন আপনি কি করবেন, হ্যান্ড কাটিং করতে হবে আপনাকে। হ্যান্ড কাটিং করতে হলে আপনাকে এই লাফটিংগুলো দেখতে হবে। লাফটিং হচ্ছে মূলত এই যে আপনার প্রতিটা স্পেসিং পয়েন্ট কত, এই যে এটা প্রথমটা হচ্ছে 307, এখান থেকে এইদিকে 307, তারপরে এখান থেকে এইদিকে 615, এবং 615, তারপর আবার আপনার লাস্টে দেখবেন 299, এই যে এই পয়েন্টটা হচ্ছে 299। তখন আপনি একটা স্কোয়ার প্লেটে এটা নিয়ে নেবেন, যেমন আপনি স্কোয়ার প্লেটটা নিতে পারেন লাফটিংয়ের প্রয়োজন সময়। সবচেয়ে বড় যে সাইডটা এটা হচ্ছে 856, এই যে এখান থেকে এখান পর্যন্ত 856। তো পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখানে 760। তো তাহলে আমার বড় সাইডটা নিয়ে আমি স্কোয়ার করে আস্তে করে লাফটিং করে নেব। তাহলে আমি একটা স্কোয়ার প্লেট নিলাম 856, 856 নিয়ে আমি পিছনে 856 নেব, তারপর আমি আস্তে আস্তে এই লয়েরটা কেটে নেব, এই যে এই লয়েরটা আস্তে আস্তে, এই লয়েরটা আমি আস্তে আস্তে কেটে নেব। তাহলে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আমি প্রথম স্পেসিং এই 307, 615 স্পেসিংগুলো নেওয়ার পরে এখানে দেওয়া আছে, এই দেখেন আপনি 615, 307-এর পর থেকে 615 যেখানে আসছে সেখান থেকে আমি উপরের দিকে, মানে ভিতরের দিকে 22 মিলিমিটার গেলাম, মানে 22 মিলিমিটার ভিতর দিকে গেলাম, এটা এখানে মার্কিং করলাম। তারপর একটা আমি 615 পরে 40 মিলিমিটার গেলাম, 40 মিলিমিটার, তারপরে গেলাম 71 মিলিমিটার, তারপরে গেলাম 96। এবার আমি লাফটিং পাইপ দিয়ে অথবা ওই সাব টাইপের যে কোনো ব্যান্ড পাইপ দিয়ে আমি এটা লাফটিং করে নিলাম। আমার উপরেরটা স্টার্ট থাকবে আর নিচেরটা লয়ার হবে। যাই হোক, এবার রেডিয়াসের পালা। রেডিয়াসটা এই যে এখানে কর্নারের রেডিয়াস আছে 50, এই রেডিয়াসটা কেটে নেবেন, 75 রেডিয়াস কেটে নেবেন, এটা অবশ্য টোটাল সার্কেলকে আপনি অর্ধেক করে নেবেন। যাই হোক, তবে একটা কথা বলা হয় নাই, আপনি প্লেটটা যে কাটবেন সেটা কত থিকনেসের হতে হবে। এই যে থিকনেসের মার্কিংটা এখানে দেওয়া আছে, এটা 10 মিলি থিকনেস, এভাবে থিকনেসের মার্কিংটা থাকে, এই 10 মিলি থিকনেস। যাই হোক, এইভাবে আপনি আস্তে আস্তে ট্রাই করলে বুঝতে থাকবেন যে এখন আমার একটা মাল
এই পার্টসটা আমার কাটা হয়ে গেল। তো এই পার্টসটাই তো শুধু না, এর সাথে আরও অনেক পার্টস আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আবার আমরা চলে যাই, সে আমাদের সেন্টার লাইনে, এই যে সেন্ট্রাল লাইন, এই যে সেন্ট্রাল লাইন 21 থেকে 25, এই যে 21 থেকে 25 এই মালটা আমাদের কাটা হয়ে গেছে। এবার এটা টপে কি আছে, L00B, এটা টপে L00B, এই যে এটা দেখাচ্ছে L00B। তাহলে এটা কি, এটা অবশ্য এটার উপরে একটা ফ্লাঞ্জ, এই ফ্লাঞ্জটা কোথায় পাবো, L00B নিচু, এই যে এই যে এটা নিচেই আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে ফ্লাঞ্জ L00B। তাহলে ফ্লাঞ্জটা আমরা কেটে নেই, ফ্লাঞ্জটা প্রথমে আমাদেরকে যেভাবে নিতে হবে, এই যে সেম আগের মতো দেখতে, ফ্লাঞ্জের লেন্থ হচ্ছে 2452, থিকনেস 12, এই যে থিকনেসের মার্কিংটা আছে, থিকনেস হচ্ছে 12 মিলিমিটার। আর রেডিয়াসটা ওভাবে আগের মতো কেটে নেবেন, রেডিয়াস 30। তো আমরা যে লফটিং করবো, এটা হচ্ছে আপনার মাঝখানে থাকবে 150 ব্রেথ, 150, এই যে দেখাচ্ছে এই একটা তীরচিহ্ন, এটা আর এটা তীরচিহ্ন, 150 ব্রেথ, এবং 1825 থাকবে তার কার্ভ ছাড়া, এখান থেকে আপনার এই এখান থেকে এখানে 1825, তাহলে আপনি 2452 থেকে 1825 বিয়োগ করেন, যেটা আসবে সেটা দুই দিয়ে ভাগ করে এই সাইডে দিয়ে দিবেন অর্ধেক, এই এই সাইডে অর্ধেক, এই সাইডে অর্ধেক, তাহলে আপনার এই কার্ভটা হয়ে যাবে। তো আশা করি আপনারা এভাবে আস্তে আস্তে করে যদি শিখতে থাকেন, তাহলে আপনাদের জবে এক্সপিরিয়েন্সের জব এক্সপিরিয়েন্স হয়ে যাবে। যারা জবে এখনও জয়েন করেন নাই, বা বিভিন্ন কোম্পানিগুলোতে আপনি জব এক্সপিরিয়েন্স দেখে, তো আপনি যদি কিছু নাই বলতে পারেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স নেই। আর যদি আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনি বলতে পারেন ইন্টারভিউর ক্ষেত্রে, তাহলে কিন্তু হয়ে যাবে অনেকটা। যাক, টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালটা এতটুকু করলাম, অবশ্য বড় টিউটোরিয়াল করলে অনেক সময় লাগবে দেখতে, প্রতিটা পার্সের আমি টিউটোরিয়াল করে দেখব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, এবং আমার নেক্সট টিউটোরিয়ালগুলো সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ওকে, ধন্যবাদ।